অনন্ত জলিলের স্ত্রী বর্ষা, নায়িকা বর্ষা, তিনি সামনের মুভিতে কাজ করবে না অনন্ত জলিলের সাথে। এটা কেন হয়েছে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। অনন্ত জলিল এবং বর্ষার সম্পর্কটা এখন কীরকম আছে? সম্পর্ক নাই বললেই চলে, তাদের ভিতরে অনেক রকমের দ্বন্দ্ব আছে, তিক্ততা সৃষ্টি হয়েছে। এবং একটি নিউজে পাওয়া গিয়েছে অনন্ত জলিল বর্ষাকে এমনভাবে ইগনোর করে এবং এমনভাবে তার সাথে ট্রিট করে সে যেন তার বাড়ির কোনো মেম্বারই না, এই বিষয়টা পাওয়া হয়েছে। এবং মাঝে মাঝে মারধর করে, রিসেন্টলি একটা ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডে জড়িয়ে পড়েছিল বর্ষা, এবং অনন্ত জলিল তাকে এমনভাবে মেরেছে সেটা আসলে তার মুখে ফুটে উঠেছে। অনন্ত জলিল বর্ষাকে চড় মারে আর চড় মারার সাথে সাথে তার মুখে কেটে যায়। আপনারা সেই কাটা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্ষা যেখানে যায় এই কাটা অংশের মধ্যে একটা ব্যান্ডেজ বা কিছু একটা লাগিয়ে রাখে, সেটা ফুটে উঠেছে। কিন্তু এই বিষয়ে বর্ষা কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেনি, বর্ষা কিন্তু বলেনি যে তার ফেসে এরকম একটা সেন্সিটিভ জায়গায় এরকম আঘাত তিনি কিভাবে পেল সেই বিষয়টা কিন্তু প্রকাশ করেনি। আর সেই কারণেই হচ্ছে বর্ষা অনন্ত জলিলের সাথে কোনো মুভি করবে না এবং তাদের সম্পর্কে ফাটল ধরেছে। তারা যে কোনো মুহূর্তে ঘোষণা দিতে পারে যে তারা বিচ্ছেদ হয়ে যাচ্ছে তাদের মধ্যে। আর এটা খুবই একটা শকিং বিষয়, কারণ আমরা অনন্ত জলিল আর বর্ষাকে যেভাবে পর্দায় দেখি বা যেভাবে আমরা মিডিয়াতে তাদেরকে দেখি, নিউজে দেখি বা কোথাও ঘুরতে গেলে, কোনো কোনো হচ্ছে কনভারসেশনে গেলে, যে কোনো মিটিং যেখানেই যায় না কেন, তাদের হচ্ছে আমরা একটা ভালো একটা কাপল হিসাবে জানি এবং তাদের মধ্যে বন্ডিং অনেক ভালো, সেগুলো আমরা হচ্ছে জানি, তাদেরকে আমরা একটা কিউট কাপল হিসেবে জানি। কিন্তু তাদের ভিতরে যেসব চলছে সেটা আসলেই খুবই শকিং। আমি চাইবো যে এই বিষয়গুলো, এই তিক্ততাগুলো সম্পূর্ণ সব শেষ হয়ে তারা আবার যেন আগের মতো ভালো সুস্থ একটি লাইফে ফিরে আসতে পারে।